এই ভিডিওতে থাকছে আপনি কখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন আপনার আয়ালস দরকার হবে কি না আপনার পলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কি না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে দেখাবেন আপনার যদি স্পন্সারশিপ কাউকে নিয়ে থাকেন তার কি কি পেপার্স আপনাকে সাবমিট করতে হবে আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন আপনি টিউশন ফি কিভাবে ট্রান্সফার করবেন এবং আপনার অ্যাডমিশন যদি না হয় তো সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন করে আপিল করবেন এবং তারপরও যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার টাকাকে ফেরত নিয়ে আসবেন এই ভিডিওতে আরও থাকছে আপনার হচ্ছে যে স্টুডেন্ট অবস্থায় আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং আপনার এক্সপেন্স কত হবে আপনি সেভিংস কত করতে পারবেন ম্যাক্সিমাম এবং আপনি যদি ইয়ার গ্যাপ থাকে তো ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে এবং শেষে থাকবে আপনার যদি স্পাউস থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে এখানে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুনদের জন্য আমি রাকিবুল হাসান জার্মানিতে বার্লিনে থাকি আর চেষ্টা করতেছি বাংলাদেশের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার জন্যে সো আজকের ভিডিওটা হচ্ছে স্টুডেন্ট ভিসা পোল্যান্ড নিয়ে আর আজকের ভিডিওটা ইউজলেস হবে যদি আপনি আমার আগের যে ভিডিওগুলো আছে স্টুডেন্ট ভিসা ইন জার্মানি স্টুডেন্ট ভিসা ইন ফিনল্যান্ড এগুলো না দেখে থাকেন এবং আপনি টোটাল প্রসেস শুরু না করে থাকেন আজকে আপনাদের জন্য লিটারলি আমি মানে একদম নোট করে করে টোটাল সব বিষয়গুলো কমপ্লিট প্যাকেজটা দেওয়ার বেস্ট ট্রাই করব সো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেগুলো হচ্ছে আপনাকে আরও বেশি বুস্ট আপ করবে আপনার এই টোটাল প্রসেসকে ত্বরান্বিত করার জন্যে সো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি সামার ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন নাকি হচ্ছে উইন্টার ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন আপনি যদি সামারে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে আপনার ডেডলাইন হচ্ছে গিয়ে জুলাই এবং অগস্ট এবং আপনার উইন্টারে করলে হচ্ছে ফেব্রুয়ারি টু মার্চ এই সময়ের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনাকে আয়েলস দরকার হবে কিনা আমার জানা মতে আমি যতটুকু রিসার্চ করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে এখন আয়ালস দরকার হয় যেটা আগে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও হয়ে যেত তারপরও আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সাথে রাখবেন হয়তো এটা আপনাদের কারো ভাগ্য ভালো হলে কাজে দিতেও পারে আর কি এরপরে আপনাকে এলিজিবিলিটি স্টেটমেন্ট একটা ডকুমেন্ট আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজ থেকে কালেক্ট করতে হবে যেটা হচ্ছে অনেকটা টেস্ট মনিয়ালের মতো যেটা বাংলাদেশে টু হোম ইট মে কনসার্ন এই কথাটা লেখা থাকে বাট এই ডকুমেন্টসটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এলিজিবিলিটি স্টেটমেন্ট উপরে কথাটা লেখা থাকবে এবং নিচের প্যারাগ্রাফে হচ্ছে টু হোম ইট মে কনসার্নের কনসারনের নীচে যে কথাগুলো লেখা থাকে ওইটা সেম আপনি করতে পারবেন এটা অনলাইনেও আপনারা খুঁজে পাবেন অথবা আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার অথবা আমার যে ওয়েবসাইট রাকিবুল ডট নেট সেখানে আপনারা টোটাল লিঙ্ক প্লাস হচ্ছে সব ইনফরমেশন পেয়ে যাবেন আমি সেটাও ডিসক্রিপশনে দিয়ে দিব এখন কোনো কোশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন টেস্ট নেয় কিনা না অ্যাডমিশনের ক্ষেত্রে সো ইট ডিপেন্ডস অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে অ্যাডমিশন টেস্ট নিয়ে থাকে বাট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টগুলো অত বেশি একটা টাফ হয় না আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেন ওইটার উপরে বেসিক কিছু ধারণা রাখবেন এবং আই মিন নট বেসিক আপনি ইন ডেপথ ধারণা রাখার চেষ্টা করবেন যেটা হচ্ছে ওরা যে কোশ্চেনগুলো করবে যাতে আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারেন আর বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসা প্রসেসের এই জার্নির মধ্য দিয়ে যাওয়ার বেন চেষ্টাও করে তাদের অতটুকু নলেজ সাধারণত থাকে এখন কোশ্চেন হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটা খুবই সহজ আপনাকে হচ্ছে গুগলে সার্চ করতে হবে গুগলে সার্চ করে আপনি টপ পোল্যান্ড ইউনিভার্সিটিস লিখবেন এখানে লিখলে অনেকগুলো লিস্ট আসবে আসলে সেখান থেকে আপনি লিস্ট থেকে আপনি চুজ করলেন এবং চুজ করে আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি দেখলেন যে আপনি যেই সাবজেক্ট চাচ্ছেন আপনার পছন্দের সাবজেক্ট সেটা এই ইউনিভার্সিটিতে এক্সিস্ট করে কি না যদি করে তো সেক্ষেত্রে আপনি তাদের ডেডলাইন দেখলেন এবং তাদের অ্যাপ্লিকেশন প্রসেস তাদের আই মিন রিকোয়ারমেন্টসগুলো কী কী সেগুলো দেখলেন দেখে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে খুঁজে বের করতে হবে ইংলিশ স্পিকিং কোর্সগুলো এখন যদি আপনি পলিশ স্পিকিং কোর্সে অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে হচ্ছে বিপদ আপনি হচ্ছে বুঝবেন না কিছু তো সেক্ষেত্রে ইংলিশ স্পিকিং কোর্সগুলো অ্যাপ্লিকেশন করবেন সো এখন প্রশ্ন হতে পারে টিউশন ফি কেমন হয় অ্যাকচুয়ালি পোল্যান্ডে ইউরোপিয়ান অন্যান্য যে কান্ট্রিজগুলো আছে তার চেয়ে পোল্যান্ডে টিউশন ফি অনেক কম যেটা খুবই ভালো নিউজ স্টুডেন্টদের জন্য এটা ব্যাসেলর প্রোগ্রামের জন্য দুই হাজার থেকে পাঁচ হাজার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য চার হাজার থেকে ছ হাজার নাম। যেহেতু টিউশন ফি এর কথাটা চলে আসছে তো পাশাপাশি আমি লিভিং কস্ট এটাও উল্লেখ করতে চাই এখানে ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় পোল্যান্ডের লিভিং কস্ট কম্পারেটিভলি অনেক কম যেটা জার্মানিতে ফিনল্যান্ডে হাঙ্গেরিতে অনেক বেশি হাই ইয়া ডেনমার্কে সো পোল্যান্ডে শেয়ার অ্যাপার্টমেন্ট আপনি পাবেন সত্তর থেকে একশো ইউরো এবং সিঙ্গেল অ্যাপার্টমেন্ট হয়তো একশো ইউরো এর মধ্যে আর আপনার ফুড কস্ট সত্তর থেকে একশো ইউরো এর মধ্যে আপনার মানে মাসে হয়ে যাবে আর কি তো ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যেমন কিছু কিছু সিটি আছে যেগুলো খুব বেশি কম্পর্টেবলি এক্সপেন্সিভ হবে যেমন আপনি যদি সজান যেটা হচ্ছে পোল্যান্ডের ক্যাপিটাল হয়তো ওখানে একটু বেশি হতে পারে বাট খুব যে বেশি ডিফার করে তা কিন্তু না ম্যাক্সিমাম কস্ট পাঁচশো থেকে সাতশো ইউরোর মধ্যে থাকবে আর কি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার সব ধরনের ডকুমেন্টস দরকার হবে যেগুলো আমি আমার আগের ভিডিওসগুলোতেও বলেছি আমি হচ্ছে লিস্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হয়তো আপনার আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনার দরকার সেখানে সো আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে আপনি একটা প্রি অ্যাকসেপ্টেন্স একটা লেটার পাবেন যেখানে হচ্ছে গিয়ে আপনার টিউশন ফি কত কত হবে মেনশন করা থাকবে এবং কতদিনের মধ্যে আপনার টিউশন ফি ট্রান্সফার করতে হবে সেটা মেনশন করা থাকবে সো এখন কোশ্চেন হলো যে আপনি টিউশন ফি কিভাবে ট্রান্সফার করবেন সো টিউশন টিউশন ফি ট্রান্সফার করার জন্য আপনাকে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে যে কোনো একটা ব্যাঙ্কে সো যেই ব্যাঙ্কে আপনি আপনার এই টোটাল যে অ্যামাউন্টটা জমা রাখবেন সেই ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্টও নিবেন এখন কথা হচ্ছে যদি আপনাকে কোনো কারণে ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি টাকা কীভাবে ফেরত পাবেন তো এটা খুবই সহজ যেটা হচ্ছে কি আপনি ওই যখন আপনি টাকা ট্রান্সফার করবেন টিউশন ফি ট্রান্স ট্রান্সফার করবেন তখন হচ্ছে ওখানে একটা রিফান্ড পলিসির একটা ফর্মও আপনাকে ফিল আপ করতে হবে সো ওই ফর্মটাই হচ্ছে আপনার মানে যদি রিফান্ড করতে চান সেটা হচ্ছে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আপনাকে হচ্ছে রিফান্ড নিতে হবে আর কি তবে রিফান্ড পাওয়ার জন্যে নব্বই দিনের মতো সময় লাগে ব্যাঙ্ক ট্রান্সফার করার আগে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করলেন স্টুডেন্ট প্রোফাইল ওপেন করলেন ওই ব্যাংকেই আপনি ট্রানজাকশান করার চেষ্টা করবেন ফর এক্সাম্পল আপনার ইলেকট্রিসিটি বিল আপনার ডেইলি যে কেনাকাটা সুপার শপ থেকে যেগুলো আর কি কার্ড দিয়ে আপনি পে করতে পারেন এই ট্রানজ্যাকশানগুলো করলে কি আপনি যখন লাস্ট সিক্স মান্থের যে একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন সেটা অনেক বেশি স্ট্রং হবে যে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করেন এবং এটা আপনার অ্যাকাউন্ট এবং এখানে অনেক বেশি ট্রানজেকশানস আছে সো যখন আপনার ট্রান্সফার করা হয়ে গেল তখন ব্যাংক থেকে একটা সুইপ্টের কপি ইউনিভার্সিটিতে ইমেল করে দিবেন এরপর ইউনিভার্সিটি যখন তারা কনফার্ম হবে যে টাকাটা তারা রিসিভ করেছে তারপরে ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে একটা ফাইনাল অফার লেটার দিবে এবং ওই অফার লেটারের সাথেই হচ্ছে ইউনিভার্সিটির হয়তো ডরমেটরির একটা অ্যাকমোডেশানের ফর্ম আপনাকে পাঠাবে যেটা আপনাকে ফিল করতে হবে এবং আপনি পোল্যান্ড এসে ওই 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 ডরমে আপনি থাকবেন যদি কোনো কারণে আপনি অ্যাকোমোডেশনের কোনো ফর্ম রিসিভ না করে থাকেন তো সেক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটিতে আবার ইমেল করবেন যাতে করে তারা আপনাকে অ্যাকমোডেশনের ফর্মটা আবার সেন্ড করে আর এই লেটার অফ অ্যাকোমোডেশন এটা কিন্তু দরকার হবে আপনার ওই যে ভিসা ইন্টারভিউর জন্য অ্যাম্বাসিতে কারণ আপনি পোল্যান্ডে এসে কোথায় থাকবেন এটা তারা জানতে চাবে সো এরপরে ভিএফএসের একটা ফর্ম ফিল করতে হবে এবং ওই ফর্ম ফিল আপটা করবেন যেন আপনার অ্যাডমিশনের যে ডেট তার কাছাকাছি সময় আই মিন ক্লাস শুরু হওয়ার কাছাকাছি সময় এরপরে দরকার হবে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স যেটা মনে রাখবেন হেলথ ইন্স্যুরেন্স আপনি যে কোনো জায়গায় করলেই হবে না এটা ভিএফএস এবং পুলিশ অ্যাম্বাসি কর্তৃক এনলিস্টেড কিনা এরপরে নিতে হবে আপনাকে ইন্ডিয়ান ভিএফএস একটা লেটার যেটা হচ্ছে আপনি অনলাইন থেকেই নিতে পারবেন এবং আপনার ফ্লাইট রিজার্ভেশন পেপার যেটা ডেটটা হবে আপনার ক্লাস হওয়ার খুব কাছাকাছি টাইম তারপর দরকার হবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স ডেফিনেটলি ভিএফএস এবং পলিশ অ্যাম্বাসি কর্তৃক এনলিস্টেড যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলোতে করবেন অনেকে ভুলভাবে ট্রাভেল ইন্স্যুরেন্স করে থাকে সস্তা অথবা তার তাদের মন মতো বাট ওইটা তাদের ভিএফএস অথবা পলিশ অ্যাম্বাসি কর্তৃক অ্যাকসেপ্ট হয় না এবং পরে দেখা যায় যে তার এটা করার জন্য আবার অনেক বেশি সময় নষ্ট হয় সো এরপরে হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যেটা হচ্ছে ছয় মাসের গত ছয় মাসের ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে তো আপনি যেই ব্যাংকে যে স্টুডেন্ট প্রোফাইল ওপেন করছেন সেখান থেকে আপনি এটা নেবেন এবং আপনি স্টুডেন্ট প্রোফাইল ওপেন করার আগেই ওই ব্যাংকে জিজ্ঞাসা করবেন যে তারা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড অফার করে কি না সো এটা যদি তারা অফার করে তাহলেই হচ্ছে আপনি সেখানে স্টুডেন্ট প্রোফাইল ওপেন করবেন এবং আপনার সব ট্রানজ্যাকশনগুলো সেখানে করবেন এবং এই যে আপনার ব্যাঙ্ক কার্ড এবং ক্রেডিট কার্ড যেগুলো দিবে ব্যাংক আপনি সেগুলোর কি করবেন কালার প্রিন্ট ফটোকপি করবেন কারণ আপনার এই পেপার্সগুলো হচ্ছে সেগুলো কম্পাইল করে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে যদি আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট মানি না থাকে তো সেক্ষেত্রে আপনার একজন স্পন্সারশিপ হবে তাই তো তো সেক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল আপনি আপনার বাবা যদি আপনার স্পন্সারশিপ হয় হ্যাঁ তো সেক্ষেত্রে তার সোর্স অফ ইনকাম যেটা সেটা সেটা উল্লেখ করতে হবে যেমন সে যদি বিজনেস করে তাহলে হচ্ছে তার ট্রেড লাইসেন্সের ফটোকপি তারপর সে যদি জব করে তার যে স্যালারি যেভাবে কীভাবে মানে স্যালারি অ্যাকাউন্টে যে ঢোকে সেটার প্রিন্ট কপি আই মিন সে যে জব করে তার এভিডেন্স যদি বিজনেস করে সেক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড ইন্স্যুরেন্স ট্যাক্স ফাইল অ্যাগ্রিমেন্ট বিভিন্ন অ্যাগ্রিমেন্ট ডকুমেন্টস এগুলো সব কিছু কম্পাইল করতে হবে এবং কম্পাইল করে এগুলো হচ্ছে নোটারি করতে হবে ঢাকার বিভিন্ন জায়গায় নোটারি করে তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে এটাকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে নোটারি করে নেবেন ট্রান্সলেট করে নোটারি করাবেন সো এই গেল হচ্ছে ব্যাংকের যে বিষয় আশায় এখন নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার সিবি প্রিপারেশনের সিভি প্রিপারেশনের ক্ষেত্রে আপনি ইউরোপার সিবি প্রিপেয়ার করবেন তো ইউরোপাস সিভি হচ্ছে গিয়ে আপনার অনলাইনে সার্চ করলেই আপনি দেখতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এই ফর্মেট ফর্মেটে শুধু আপনার নাম নাম ঠিকানা হচ্ছে আপনার সাবজেক্ট আপনার অকুপেশান আপনার হচ্ছে কি বলে জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনি করে দিলেন এগুলো সব কিছু আপনাকে ওই সিবির ইউরোপা সিবির মধ্যে ইনক্লুড করে নিতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে আপনার যদি ইয়ার গ্যাপ থাকে অ্যাকচুয়ালি দেশের বাহিরে পড়াশোনার ক্ষেত্রে ইয়ার গ্যাপটা খুব বেশি ওরা ফোকাস করে যে আসলে এই গ্যাপটা কেন এবং যদি এই গ্যাপটা থাকে তো সেক্ষেত্রে আপনি এই গ্যাপে কি করছেন তো আপনি দেখলেন আপনি যদি সত্যি আপনার ইয়ার গ্যাপ থাকে আপনি বললেন যে আপনি এই সময়ে কোনো ইন্টার্নশিপ করছেন অথবা জব করছেন অথবা কোনো ভলেন্টারি অর্গানাইজেশান মিন চ্যারিটি অর্গানাইজেশনের সাথে আপনি ইনভলভ ছিলেন কোনো ক্রিয়েটিভ কাজ করছেন কোনো কোর্স করছেন এই টাইপের কোনো সার্টিফিকেশান যদি থাকে আপনি সেটা ইনক্লুড করে দিবেন এখন কোশ্চেন হচ্ছে যদি এরকম হয় যে কেউ অনার্স বা অনার্স শেষ করে নাই সে ডিপ্লোমা করছে কারণ ডিপ্লোমা সাধারণত তিন বছরের হয়ে থাকে অনার্স চার বছরের তো ডিপ্লোমা যদি করে থাকে তো সেক্ষেত্রে তাকে হচ্ছে একটা ইকো সার্টিফিকেট কালেক্ট করে জমা দিতে হবে এই ইকো সার্টিফিকেটটা পাবেন হচ্ছে আপনি যে ডিপ্লোমা করছেন যেই ইনস্টিটিউট থেকে সেখান থেকেই আপনি একটা সার্টিফিকেট নিতে পারবেন এরপর দরকার হবে আপনার কভার লেটার কভার লেটারটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমি আমার আগের ভিডিওসগুলোয় খুব ভালোভাবে হাইলাইটেড করেছি এবং এখানেও করলাম সেটা হচ্ছে যে এই কভার লেটারে আপনি সব কিছু কভার করবেন আপনি কেন মোটিভেটেড আপনার প্ল্যান কী আপনি কেন পোল্যান্ড আসতে যাচ্ছেন। আপনি কেন অন্য কান্ট্রিতে যাচ্ছেন না পোল্যান্ড আপনার ফার্স্ট চয়েস সো আসলে কভার লেটারটায় সব কিছু কাভার করে আপনি চেষ্টা করবেন তাদেরকে কনভিন্স করার জন্য সো এই ভিডিও শুরুতে আপনাদের সাথে বলেছিলাম যে ভিডিওর শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যারা বাহিরে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্যে তো সেক্ষেত্রে কিছু বিষয় এক নম্বরে হচ্ছে আর্লি অ্যাপ্লাই আর্লি অ্যাপ্লিকেশন যদি না করেন তাহলে হয়তো আপনি ইউনিভার্সিটির ডেডলাইন ঠিক রাখতে পারবেন বাট অ্যাম্বাসির ডেডলাইন আপনি ঠিক রাখতে পারবেন না কারণ অ্যাম্বাসিতে অনেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে তো সেক্ষেত্রে হয়তো সিরিয়াল আপনি নাও পেতে পারেন তো আপনাকে ডেফিনেটলি একদম মানে একদম ফার্স্ট একদম শুরুতেই যখন শুরু হবে সেমিস্টার অ্যাপ্লিকেশান তো তখনই আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশে প পুলিশ অ্যাম্বাসি নাই তো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার ভিসা নিতে হবে তো ইন্ডিয়ার ভিসা নেওয়াও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে আগে থেকে পাসপোর্ট রেডি করে ইন্ডিয়ার ভিসা নিয়ে সব কিছু গুছিয়ে রাখবেন যাতে করে আপনার প্রসেসটা খুব ফাস্ট হয় যে এই অ্যাটলিস্ট যতগুলো পেপার্স বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে করতে হয় যেন সেগুলো আপনি সবার আগে এই কাজগুলো শেষ করতে পারেন আর আপনার যদি প্ল্যান হয় ওকে ডেডলাইন ডেডলাইন তো এই ডেটে সমস্যা নাই আমার হাতে সময় আছে তাহলে আপনি সময় নিয়ে বসে থাকবেন দেশের বাইরে আর পড়াশোনা হবে না আর একটা মজার বিষয় হচ্ছে ধরুন আপনি যদি ইউনিভার্সিটি থেকে রিজেকশন লেটার পেয়ে গেলেন হ্যাঁ তো যদি আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপিল করতে পারবেন যে কেন রিজেক্ট হইলেন বা আপনি আরও আপনার অনেক ডকুমেন্টস ওদেরকে দিয়ে প্রুভ করতে পারবেন যে না আপনি আসলে এলিজেবল ওই ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেকের ক্ষেত্রে হয়তো আপিল করার পরে অনেকে আবার অফার লেটার পেয়েও যায় তো আপনার হাতে আর এই আপিল করার জন্যে মোটামুটি ফিফটিন বিজনেস ডে লাগে আমি যতটুকু জানি তো সেটা অলমোস্ট টোয়েন্টি ডেজ অথবা টোয়েন্টি ফাইভ ডেজ তো এখন আপনার হাতে যদি সময়ই না থাকে আপনি কেমনে আপিল করবেন তো যেটা আপনাকে করতে হবে আপনাকে ডেফিনেটলি আর্লি অ্যাপ্লিকেশন করতে হবে আর আমি চেষ্টা করব স্টুডেন্ট ভিসার প্রস্তুতি নিয়ে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করার সো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর স্টুডেন্ট ভিসার অন্যান্য যে অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লিকেশনের যে ভিডিওসগুলো আমার আছে সেগুলো দেখবেন আপনাদের উপকার হবে আর ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি I love this.